অবশেষে কথা রাখলো রাজ্য সরকার। এসএসকে এমএসকে মাদ্রাসা শিক্ষার অন্তর্ভুক্তিকরণের জন্য শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে সোমবারই বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। একটানা সাত দিনের অবস্থান ও ধর্ণা কর্মসূচির পরে এটা দ্বিতীয় বড় সাফল্য বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। সেই কারণেই সোমবারই রাইটার্স বিল্ডিংয়ে 6 সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মইদুল ইসলামের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শুনে নেব। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যে সাত দিন ধর্ণা কর্মসূচি চলেছিলেন বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত, তার মধ্যে মাদ্রাসার এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা ছিলেন। তো ওই ধর্ণা কর্মসূচিতে আমাদের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের আন্দোলনের চাপে রাজ্য সরকার দাবি মান্যতা দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী গত 17 তারিখে উনি ধর্ণা মঞ্চে এসেছিলেন, এসে আমাদের ঘোষণা করেছিলেন। আমরা ধর্ণা চলাকালীন ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে 13 তারিখে অর্থাৎ 13ই জুন আমরা মাদ্রাসা দপ্তরের মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করি ওনার সঙ্গে দেখা করার জন্য। তখন উনি বলেছিলেন ধর্ণা প্রত্যাহার করলে তবেই দেখা করবেন। আমরা আজকে সেই মতো ওনার সঙ্গে যোগাযোগ করি যে শিক্ষা দপ্তরে এসএসকে এমএসকে গুলো তো যুক্ত হবে, কিন্তু মাদ্রাসাকে মাদ্রাসা দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে, এটা আমাদের দাবি ছিলেন। সেই মতো ওনাকে দেখা ওনার সঙ্গে কথা বলার পরে উনি আমাদেরকে জানালেন যে আগামী সোমবার দিন 6 জনের প্রতিনিধি দল রাইটার্স বিল্ডিং এ ওনার সঙ্গে দেখা করবেন। নিশ্চিতভাবে পার্থবাবু যেহেতু কথা দিয়েছেন সেই অনুপাতে মাদ্রাসাকেও মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা হবে। এই এতে আমরা অত্যন্ত খুশি, এটা আন্দোলনের জয় যে উনি প্রথমেই দেখা দেননি, কিন্তু সাত দিনের অক্লান্ত পরিশ্রম সংগ্রামী আন্দোলনের ফলে উনি আজকের কথা বলছেন এবং আমরা আগামী সোমবার দিন 6 জনের মাদ্রাসার যে শিক্ষক শিক্ষিকা আছে সেই 6 জনের প্রতিনিধি দল রাইটার্স বিল্ডিং এ গিয়ে ওনার সঙ্গে দেখা করব এবং দেখা করে আশা করছি আমাদের দাবি মান্যতা দেওয়া হবে। আমরা গত 8 বছর ধরে বঞ্চিত, এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারকে পঞ্চায়েত দপ্তরে রাখা হয়েছিল, শিক্ষা দপ্তরে তবে ঢোকানো হয়নি, মাদ্রাসাকে মাদ্রাসা দপ্তরে ঢোকানো হয়নি, অর্থাৎ তারা শিক্ষক হিসাবে মর্যাদা দেয়নি। সেই জায়গা থেকে গত 1 তারিখ থেকে 7ই মার্চ ধর্ণা কর্মসূচি সরকারের প্রতিশ্রুতি, তারপরে 12 তারিখ থেকে আপনার 7 দিনের ধর্ণা কর্মসূচি অনশন কর্মসূচি এবং 17 তারিখের যে আন্দোলন, যেটা ইতিহাসে স্বাধীনতার পরে এত বড় আন্দোলন হয়নি, গোটা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভারতীকে ঘেরাও করে রেখেছিলেন, যে দাবিটা এতটাই ন্যায্য, বাধ্য হয়ে রাজ্য সরকার সেই আন্দোলনের চাপে পড়ে আমাদের দাবির মান্যতা দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী নিজেই ধর্ণাস্থলে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো 15 দিনের আজকে 2 দিন হয়ে গেছে, আর 13 দিন বাকি। আমরা আশা করছি যে শিক্ষামন্ত্রীর কথা মতো আমরা একটা বড় সমাবেশ করবো এবং সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তার আমলারা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী গিয়াস মোল্লা সহ একাধিক আমরা এসে মানুষের যে দাবিতে ন্যায্য দাবিতে আন্দোলন সেই আন্দোলনকে মান্যতা দেবে। তাই আজকের যে গিয়াসবাবুর সঙ্গে কথা বললাম এবং উনি যে আমাদের বিষয়ে ডাকলেন তাতে আমরা মনে করি যে এটা আন্দোলনের জয় এবং সকল রাজ্যের সকল এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসার এসএসকে এমএসকে, পৌরসভার একাডেমিক সুপারভাইজার এসএসকে এমএসকেদের আমি জানাচ্ছি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সাথে এটাও বলছি যে আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের দাবি মতো মান্যতা না দেয় অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ না করে, তাহলে আমরা যথারীতি নবান্ন অভিযানের ডাক দিয়েছি এবং রাজ্য সরকারকে আমরা বুঝিয়ে দেবো মানুষের দাবিতে আন্দোলন কাকে বলে। এবং আমরা বিশ্বাস করি যে আন্দোলন ছাড়া দাবি আদায় হয় না, তাই আন্দোলনই দাবি আদায়ের একমাত্র উপায়। আপাতত ভাবে এটাকে আমরা আমাদের নৈতিক জয় হিসাবে দেখছি, আন্দোলনের জয় হিসাবে দেখছি।